একটা বাঙালি বুঝতে পারি। আগামী ম্যাচে মুস্তাফিজকে চেন্নাই একাদশে না নিলে কলকাতায় নিয়ে নিব। হঠাৎ মহেন্দ্র সিং ধোনিকে একই বললেন শাহরুখ কন্যা সোহানা খান। দর্শক, ইতিমধ্যে 6টি ম্যাচ খেলে ফেলেছেন চেন্নাই সুপার কিংস, আর এই 6 ম্যাচে 4টিতে জয় আর 2টিতে হারতে হয় চেন্নাই সুপার কিংসকে। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মুস্তাফিজের চেন্নাইয়ের খেলা হয়, আর এ ম্যাচে ভালো বল করতে না পারলেও মাথিসা পাথিরানার বলে মাঠের বাহিরে গিয়েও অসাধারণ দৃষ্টিনন্দন ক্যাচ ধরেন মুস্তাফিজুর রহমান। আর এরই মাঝে গুঞ্জন উঠেছে মুম্বাইয়ের বিপক্ষে ভালো বল করতে না পারায় চেন্নাই একাদশ থেকে বাদ দেওয়া হবে মুস্তাফিজকে। একটি অনুষ্ঠানের প্রধান অতিথি হন মহেন্দ্র সিং ধোনি, আর সেখানেই তিনি মুস্তাফিজকে নিয়ে বলেন, মুস্তাফিজ একটি অহংকার মুক্ত ও ভালো বোলার। আমি মানি মুস্তাফিজ ভালো বোলার, তবে মুম্বাইয়ের বিপক্ষে তার পারফরমেন্স ছিল জিরো। আর যদি মুম্বাইয়ের বিপক্ষে মাথিসা পাথিরানা ভালো বোলিং না করত, তাহলে হয়তো আমরা ম্যাচটি হেরে যেতাম, তাই পরের ম্যাচে নাও থাকতে পারে মুস্তাফিজুর রহমান। মহেন্দ্র সিং ধোনির এমন কথা শুনে শাহরুখ কন্যা সোহানা খান বলেন, একান্ত যদি মুস্তাফিজ ভালো বলার না হতো, তাহলে প্রথম থেকে তার পারফরমেন্স হতো জিরো। কিন্তু না, সে শুধু একটি ম্যাচেই ভালো করতে পারেনি, আর একটি ম্যাচ নিয়ে মুস্তাফিজকে বসিয়ে রাখা ঠিক হবে না। যদি আগামী ম্যাচে মুস্তাফিজকে না নেয় চেন্নাই একাদশে, তাহলে তাকে বসিয়ে রাখুন। মুস্তাফিজের কাটার স্লোয়ার বল খুবই ভয়ঙ্কর, যদি এখন সুযোগ হতো যত টাকা দিয়েই হোক না কেন কলকাতায় নিয়ে আসতাম মুস্তাফিজকে। তো দর্শক, আপনাদের কি মনে হয় আগামী ম্যাচে চেন্নাই একাদশে থাকবে কি মুস্তাফিজুর রহমান, তা জানিয়ে দিন অবশ্যই কমেন্টস করে। ধন্যবাদ।